সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের দৌলতে রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন কলকাতার রানাঘাট স্টেশনের ভিখারি রানু মন্ডল চড়ছেন বিমানে দেখা যাচ্ছে বলিউড ডালিউড সেলিব্রিটিদের সঙ্গে বলতে গেলে স্টেশনের অপরিচ্ছন্ন ছেঁড়া সারে সে রানুর সঙ্গে এই সেলিব্রিটি রানুর আকাশ পাতাল তফাত তার জীবন একেবারেই বদলে গেছে আর এর সঙ্গে বদলে গেছে তার ব্যবহারও জানা গেছে ভালোবেসে তাকে স্পর্শ না করতে ভক্ত অনুরাগীদের সাবধান করে দিয়েছেন রানু মন্ডল এমনটাই জানা গেল হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে প্রতিবেদনটি বলছে খুব ব্যস্ত সময় পার করছেন কলকাতার লতাজি খেত এই রানু মন্ডল এরই মধ্যে কখনো কলকাতা আবার কখনো মুম্বাই দেখা মিলছে তার একটু সময় পেলে বিভিন্ন রেস্তোরাঁ শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন তিনি আর তাকে কাছে পেয়ে অনেকে তার সঙ্গে সেলফি তুলতে একটু কথা বলতে ছুটে আসছেন তবে ভক্তদের এমন আগ্রহ উচ্ছ্বাসকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না রানু সরাসরি এক ভক্তকে বলেই বসলেন আমাকে ছবে না আমি একজন সেলিব্রিটি সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিও তাই বলছে ভিডিওতে দেখা গেছে কোনো এক শপিং মলের একটি দোকানে কেনাকাটা করতে গেছেন এই রানু এমন সময় পেছন থেকে তাকে এক নারী ভক্ত স্পর্শ করে ও কথা বলতে চায় তাৎক্ষণিক মেজা ছাড়ান রানু পেছনে ফিরে তাকে ছোঁয়ার জন্য ঘোর আপত্তি জানান রানু মণ্ডল আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন পরবর্তীটি পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আমাদের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক তথ্য আলোচনা করে থাকি ও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি বন্ধুরা আপনি যদি স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের দৌলতে রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন কলকাতার রানাঘাট স্টেশনারি ভিকারি রানু মন্ডল চড়ছেন বিমানে দেখা যাচ্ছে বলিউড ডালিউড সেলিব্রিটিদের সঙ্গে বলতে গেলে স্টেশনের অপরিচ্ছন্ন ছেঁড়া সাড়ে সে রানুর সঙ্গে এই সেলিব্রিটি রানুর আকাশ পাতাল তফাত তার জীবন একেবারেই বদলে গেছে আর এর সঙ্গে বদলে গেছে তার ব্যবহারও জানা গেছে ভালোবেসে তাকে স্পর্শ না করতে ভক্ত অনুরাগীদের সাবধান করে দিয়েছেন রানু মন্ডল এমনটাই জানা গেল হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে প্রতিবেদনটি বলছে খুব ব্যস্ত সময় পার করছেন কলকাতার লতাজি খেত এই রানু মন্ডল এরই মধ্যে কখনো কলকাতা আবার কখনো মুম্বাই দেখা মিলছে তার একটু সময় পেলে বিভিন্ন রেস্তোরাঁ শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন তিনি আর তাকে কাছে পেয়ে অনেকে তার সঙ্গে সেলফি তুলতে একটু কথা বলতে ছুটে আসছেন তবে ভক্তদের এমন আগ্রহ উচ্ছ্বাসকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না রানো। সরাসরি এক ভক্তকে বলেই বসলেন আমাকে ছবে না আমি একজন সেলিব্রিটি সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া একটি একটি ভিডিও তাই বলছে ভিডিওতে দেখা গেছে এক শপিং মলের কোনো দোকানে কেনাকাটা করতে গেছেন এই রানুমন্ডল এমন সময় পেছন থেকে তাকে এক নারী ভক্ত স্পর্শ করে ও কথা বলতে চায় তাৎক্ষণিক মেজা ছাড়ান রানু পেছনে ফিরেই তাকে ছোঁয়ার জন্য ঘোর আপত্তি জানান রানু মন্ডল